ভিডিও নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে অন করে দিন সবার আগে ইম্পর্টেন্ট জব নিউজ এবং ফ্রি অনলাইন কোচিং পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা সহপাঠী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার আর বেশি দেরি নেই এই অল্প সময়ের জন্য আমরা বাছাই করা এক হাজারের বেশি কোশ্চেন নিয়ে একটা জি কে ক্রাস কোর্স শুরু করেছি এখানে আপনি এক হাজারের বেশি জি কে কোশ্চেন পেয়ে যাবেন এবং এগুলির পিডিএফও পেয়ে যাবেন এগুলো সব একদম বাছাই করা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি পিডিএফ ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন এবং এর আগে পার্ট ওয়ান পার্ট টু বানিয়েছি সেই ভিডিওগুলি যদি না দেখে থাকেন ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিন আর চলুন আজ পার্ট থ্রি শুরু করি নাম্বার ওয়ান ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম কি ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম প্রান্ত নাম্বার টু রাজস্থান মরু অঞ্চলের চলমান বালিয়ারিকে কে কি বলে চলমান বালিয়াড়ি কে রাজস্থানে ধীরান বলে নাম্বার three ভারতের কোন অরণ্যে সিংহ দেখা যায় গির অরণের সিংহ দেখা যায় নাম্বার ফোর ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ডাল হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ number five হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মসি নদীর তীরে অবস্থিত নাম্বার সিক্স গান্ধীজির নেতৃত্বে খেদা আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালে নাম্বার সেভেন কলকাতায় মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো সালে নাম্বার এইট এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স সালটাও মনে রাখবেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে অনেক সময় সালটাও দিয়ে থাকে নাম্বার নাইন বাংলার প্রথম গভর্নর ছিলেন কে ছিলেন ওয়ারেন এস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল নাম্বার টেন মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে কবে চট্টগ্রাম মাস্টার লুণ্ঠিত হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নাম্বার ইলেভেন এক্স রে কাঁচের মধ্য দিয়ে যেতে পারে কি না এক্স রে কোনোদিন কাঁচের মধ্য দিয়ে যেতে পারে না কাঁচকে ভেদ করতে পারে না নাম্বার টুয়েলভ এক্স রে বিশুদ্ধ হিরোকের মধ্য দিয়ে যেতে পারে কি হ্যাঁ এক্স রে বিশুদ্ধ হীরের মধ্য দিয়ে যেতে পারে নাম্বার থার্টিন ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে অক্সিজেন গ্যাসকে ও টুকে ফায়ার এয়ার গ্যাস বলা হয় ফোরটিন হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত থাকে হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত থাকে থ্রি ইস টু ওয়ান নাম্বার ফিফটিন ক্রিকেট খেলার জন্ম কোথায় হয় ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন থ্যাংক ইউ